জলপাই চাটনি করব, তাই জলপাইগুলো এখন ভাঙবো। জলপাইগুলো সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেছে, তাই তুলছি। এটা আমি এবার জট খাবো। এটা চটকালে খেতে খুব ভালো লাগে, টকটা গাঢ় হয়। এবারে চটকানো জলপাইগুলো দিয়ে দেব। হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, এটা ঢালবো। তেল দেবো, চিনি দিচ্ছি। টক রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এই জলপাইয়ের টকটা খেতে খুব ভালো লাগে, আর ভিটামিন সি থাকে। জলপাইয়ের টক খাচ্ছি।
বলো কি। জলপাইয়ের টকে প্রচুর ভিটামিন থাকে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।